লালমনিরহাটে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা অফিসার্স ক্লাবে সম্মেলনের আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরিফ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। এ সময় লালমনিরহাট জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।